আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মেকআপ করার পর ওযু করা অথবা নামাজ পড়া। তো আবার আরেকটা আলোচনা থাকছে মেয়েদের জন্য নূপুর পরা যাবে কিনা, এই দুটো বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, মেকআপ করার পর নামাজ পড়া, হ্যাঁ, আপনি যদি ওযু করার পর যত মোটা আর যত ধরনের ভারী মেকআপ করেন না কেন, আপনি মেকআপ করে নামাজ পড়তে পারবেন যদি আপনি যে মেকআপ গুলো করেছেন ওই মেকআপ গুলো হালাল হয়ে থাকে, হালাল উপাদান উপকরণ দিয়ে তৈরি হয়ে থাকে, তাহলে আপনার নামাজ হবে, কোনো অসুবিধা নাই। তবে আপনি যদি এমন কোন ভারী অথবা এমন কোন স্তর বিশিষ্ট মেকআপ করেন যেটার কারণে আপনার ওযুর পানি শরীরের মধ্যে পৌঁছাতে অসুবিধা হয়, তাহলে কিন্তু আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজই হবে না। তো বুঝতেই পেরেছেন কেমন মেকআপ। অনেকেই এমন মেকআপ করে যে মেকআপের কারণে কালো মানুষ একেবারে সাদা হয়ে যায়, তো তখন একটা ভালো প্রলেপ পড়ে যায়, এমন তেলতেলা প্রলেপ পড়ে, তখন এটার উপর দিয়ে যদি ধোয়া হয় অনেক সময় নিচে পানি পৌঁছায় না। তো এমন যদি কোনো কিছু থেকে থাকে তাহলে এটার ক্ষেত্রে কিন্তু ওযু হবে না। আর আর এটার ক্ষেত্রে তো আপনার হালাল হারামের বিষয়টা এই ক্ষেত্রেও বিবেচনা করতে হবে, মুসলমান তো কখনো হারাম জিনিস ব্যবহার করতে পারে না, এই জন্য হালাল হারামের বিষয়টা আমরা সকল সকল ক্ষেত্রে বিবেচনায় রাখব। আর বিশেষ করে আমাদের এই মেকআপ করার পর ওযু করা, এটা যদি হালাল হয়ে থাকে মেকআপ করার পর নামাজ পড়া, হালাল উপকরণ হয়ে থাকলে নামাজ পড়া যাবে, অসুবিধা নাই। তদ্রূপ নূপুর পরা মেয়েদের জন্য, নূপুর মেয়েরা যে কোনো ধরনের সাজসজ্জা গ্রহণ করতে পারবে, ঘরের মধ্যে শার্ট প্যান্ট কারো যদি ইচ্ছা হয় এমন সেটাও পড়তে পারবে, তো নূপুর অবশ্যই পরা যাবে। তবে নূপুরের শব্দ যাতে গায়রে মাহরাম অন্য কেউ না দেখে, অর্থাৎ মহিলারা 14 জন মানুষের সামনে যেতে পারবে, সেই 14 জন দেখবে, তারাও শব্দ শুনতে পারবে, কিন্তু 14 জন ছাড়া বাহিরের কেউ যাতে না দেখে এবং আওয়াজও না শুনে। অন্য খারাপ কোনো উদ্দেশ্যের জন্য, খারাপ মানুষকে আকৃষ্ট করার জন্য অনেক খারাপ মহিলারা কিন্তু এমন করে থাকে, যেটা আমাদের অনেক মা বোনেরাও জেনে থাকে। এই জন্য এই কাজগুলো খারাপ উদ্দেশ্যের জন্য করা যাবে না, ভালো উদ্দেশ্যের জন্য স্বামীর সামনে, মা বাবার সামনে, ভাইয়ের সামনে, ছেলের সামনে পড়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে কেমন ভাই, আপন ভাই মনে রাখতে হবে।